রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ধন্যবাদ ইন্দ্রনাথ কিরণ আপনাকে। আমরা আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার আগে আমি শুধু একটা জিনিস কথা বলতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশের বর্তমান যুগে মিডিয়া একটা কঠিনতম সময় অতিক্রম করছে। বাংলাদেশের প্রিন্ট মিডিয়া আরো কঠিনতম অবস্থান। একদিকে অনলাইন গুলোর একচেটিয়া ধাপট, অন্যদিকে মিডিয়া মার্কেট সংকুচিত হচ্ছে, বিজ্ঞাপনের বাজার সংকুচিত হচ্ছে। আগের মতো প্রত্যেকটা জায়গায় ঘাটে যে একটা অবস্থান ছিল সেটুকু নেই। একটা সময় পিরাবির সঠিক বলেছেন, একটা সময় বাংলা বাণী নামক একটি কাগজ ছিল, আজকে নেই। একটা সময় আজকের কাগজ নামে একটি কাগজ ছিল, আজকে নেই। বোর্ডের কাগজ কি একটা বিশাল অবস্থা ছিল, আজকে একদম সার্কুলেশন টাইটাই অবস্থা। আজকে সংবাদের মতো পত্রিকার অস্তিত্ব হুমকির মুখে, দৈনিক খবরের মতো পত্রিকা বিলুপ্তের পথে, বিলুপ্ত হয়ে গেছে অলরেডি। আপনার একটার পর একটা কাগজ কিন্তু মানুষ তৈরি করে থাকার জায়গাতে যে চ্যালেঞ্জের জায়গাটুকু, সেটা কিন্তু কঠিনতম একটা জায়গা। আর বিশ্ব মিডিয়ার যে চ্যালেঞ্জের জায়গাটুকু দাঁড়িয়েছে প্রিন্ট মিডিয়া সবচেয়ে বড়, একদিকে অনলাইনে ধাপট, একদিকে টেলিভিশন মিডিয়া, আর এদিকে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম, এতগুলো মাধ্যমের পর থেকে একটা প্রিন্ট মিডিয়া কিভাবে টিকে থাকবে, কিভাবে আগামী দিকে চলে যাবে, এই কাজটুকু সম্মিলিত একটা টিম প্রত্যেকটা সহকর্মীকে করতে হবে। এই কাজটুকু সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী দিনের মিডিয়া চ্যালেঞ্জ যদি বাস্তবায়ন করতে হয়, সেই চ্যালেঞ্জের জায়গাটুকু কিন্তু সবাই, আপনার অনেকের অনেক করেসপন্ডেন্টকে আমি খুঁজে পাই না। আমি দুর্ভাগ্যবশত, আমি প্রায় একমত, অনেককে কিন্তু আমি পাই না, অনেককে আবার দেখা গেল তিন দিন পরে খোঁজ নেয়, একটা টেলিফোন করার পরে, আমি টেলিফোন করলাম তারপরে খোঁজ পাচ্ছি না। এই জায়গার মধ্যে আমি কিন্তু আগামী দিনে অনেককে রক্ষা করতে করা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। সো আমি খুব ক্লিয়ার কাট মেসেজ চেয়ারম্যান সাহেবের সামনে আপনাদেরকে দিয়ে যেতে চাই। আমরা একটা টিম, মাননীয় চেয়ারম্যান আমাদের সবচেয়ে বটবৃক্ষ, তার নেতৃত্বে, তার নির্দেশে, তার গাইডলাইনে বসুন্ধরা গ্রুপের 10টি প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে চলছে, বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ একটা মায়ের ফলকে আজকে স্পর্শ করেছে। আজকে 10 বছরের মাথায় সেটুকু আমাদের অর্জন। এই চেয়ারম্যান সাহেবের প্রত্যেকটা জায়গায় বসুন্ধরা গ্রুপের মতো অবস্থানের কারণে আমরা যেটুকু সক্ষমতা অর্জন করেছি, এটা যে ধরে রাখতে হয়, আপনাদেরকে পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, এই অঙ্গীকারটুকু আপনাদের পক্ষ থেকে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে করছি। আশা করছি আপনারা এটা ব্যর্থ ঘটাবেন না, আমরা একসঙ্গে যাতে উনি আপনাদেরকে এই চেয়ারগুলো আবার আগামীতে এমন সময় দেখতে পায়, সেটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো। এই পত্রিকার একজন সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমার সেই আশাটুকু থাকবে যে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব যেন আপনাদেরকে দেখতে পায়, যাতে আমাদের বদল করতে না হয় যে অমুক 2 মাস নিউজ পাঠাচ্ছে না, অমুক এতদিন কোনো খবর নাই, অমুক এটার জন্য ভুল নিউজ পাঠিয়েছে, একটা রং নিউজ পাঠিয়েছে, এটা যেন না ঘটে। সেই জায়গাটুকু খুব স্পষ্ট থাকতে হবে আপনাদেরকে, সে অবস্থানটুকু আমি আমি বলছি যে আপনারা সেটা রক্ষা করবেন। সেই জায়গাটুকু চেয়ারম্যান সাহেবের কাছে আমি আপনাদের পক্ষ থেকে আপাতত আশ্বস্ত করছি, না হলে আমাদের জায়গাগুলো আমরা অফিসিয়ালি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো, সেটুকু মাননীয় চেয়ারম্যানকে অবহিত করছি। সো আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনাদের প্রিপারেশন থাকতে হবে। আমি অনুরোধ করবো আমাদের গার্ডিয়ান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ইস্ট ট্রাস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে প্রত্যেকটি সেক্টরে, প্রতিটি খাতে যার নেতৃত্বে, তার গাইডলাইনে বাংলাদেশের ইকোনমি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বিশাল অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের ইকোনমির সব প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী জনাব আহমেদ আকবর আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন, আমি অত্যন্ত আনন্দিত। গত বছর আপনাদের সবার সাথে আমার দেখা হয়েছিল এমনি একটি প্রতিনিধি সম্মেলনে। আমরা 10 বছর হতে চলল এই পত্রিকা, আমাদের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। একটা সময় বাংলাদেশ প্রতিদিন কি লিখলো না লিখলো খুব একটা কিছু আসতো না, কিংবা মানুষ ভাবতও না, কিন্তু এখন মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই পত্রিকাটা সার্কুলেশনের দিকে নিঃসন্দেহে 1 নম্বর, এবং মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা নিউ ইয়র্ক থেকে পত্রিকা বের করছি, লন্ডন থেকে পত্রিকা বের করছি, এবং লন্ডনে আমাদের পত্রিকা এখন সর্বোচ্চ পর্যায়ে, নিউ ইয়র্কে বাংলাদেশ প্রতিদিন 1 নম্বর পত্রিকা। শুধু এই যে 1 নম্বর, এই যে পিরাবিল রহমান সাহেব বলল, উনি নিঃসন্দেহ একজন বাংলাদেশের বলা যায় শ্রেষ্ঠ লেখক, কিন্তু তারও কিন্তু মাঝে মাঝে একঘেয়েমি হয়ে গেলে আমার কাছে বিরক্তিকর লাগে যে না, সে এত বড় একটা লেখক কিন্তু কিছুটা একঘেয়েমি এসে বললো তার সব লেখায়, সব লেখায় একই রকম উচ্চারণ, একই রকম স্বর। তো মানুষ কিন্তু প্রতিদিনই কিছু চেঞ্জ চায়, আপনার জীবনে, আমার জীবনে।
তেমনি এই যে শত শত পত্রিকা কিন্তু হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার মূল কারণ পত্রিকা সেরকম মনোযোগী হয়নি, কিংবা ভেবেছে যে এরকম হয়তো সারা জীবন যাবে। কিন্তু এই প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ করে পত্রিকা, টেলিভিশন, রেডিও, এগুলি কিন্তু ওই যে পীর হাবিবুর রহমান সাহেব বললো থ্যাঙ্কলেস জব, আপনি যত ভালোই করেন একদিন খারাপ হলে ওই খারাপটাই সবাই বলবে, ভালোটা আর কেউ বলবে না। সুতরাং এটা অত্যন্ত প্রতিযোগিতামূলক ব্যাপার, আর বিশেষ করে বসুন্ধরা গ্রুপের কাছে মানুষের আশাটা অনেক বেশি। আমি এখানে আসার আগে আমাদের আর্কিটেক্ট যেমন পলাশ সাহেব 1998 সালে বসুন্ধরা সিটি করলো, তখন কোরিয়ার পত্রিকা একটা লিখেছিল তখন এই বিল্ডিং 10 বছরও করা সম্ভব না, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমরা সেই বিল্ডিং এর স্ট্রাকচার 1 বছরে করেছিলাম, আমরা মানুষকে দেখিয়ে দিয়েছিলাম। ওই সময়টা নিঃসন্দেহে আকাশচুম্বী একটা স্বপ্নই ছিল, আজকে তাকে যে কোনো একটা বিল্ডিং এর ডিজাইন দেওয়া হলো বললো আমাদের কাছে, কিন্তু আপনাদের কাছে কিন্তু মানুষের আশাটা একটু বেশি, অন্য মানুষ যা কিছু করতে পারে, ভুল করতে পারে, এটা করতে পারে, কিন্তু আপনাদের কাছে মানুষ আশা করে অনেক বেশি। সুতরাং আমাদের সমস্ত প্রতিনিধি, সমস্ত কর্মী, আমরা বসুন্ধরা গ্রুপ একটা ফ্যামিলি হিসাবেই কাজ করি, এবং আমি সবাইকে মনে করি ফ্যামিলির সদস্য, এবং এই ফ্যামিলির ভালো মন্দ সব কিছুর সাথে আমরা অংশীদার। কারো ভালো হলে আমাদের ভালো লাগে, কারো খারাপ শুনলে আমরাও দুঃখ পাই, এবং কেউ যদি আইসা আমাদের কাছে এসে বলে এই সাংবাদিক এদের কাছে গিয়ে ডিস্টার্ব করে আমাদের কষ্ট হয়, তখন আমি নাইমিজামকে বলছি আমরা সব সহ্য করব, কিন্তু কারো ব্যক্তি আক্রমণ করার আগে যেন আপনাকে 10 বার জিজ্ঞেস করে। কারণ বেশিরভাগ সাংবাদিকদের বেলায় দেখা গেছে যে কারো পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অ্যাটাক করে, সেটা আমি কোনোদিনই চাই না। আমি চাই সত্য চিরদিন সত্য, সত্যর কোনো বিকল্প নাই। সত্য যত কঠিন হোক, অপ্রিয় হোক, আমরা অনেক নিউজ করেছি যেটা কেউই হয়তো পছন্দ করেনি, কিন্তু বাস্তবিকই সত্য। সুতরাং আপনাদের প্রতিনিধিদের একটাই উদ্দেশ্য থাকতে হবে যে এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য, যেমন ওনার বললো অনেক পত্রিকা হারিয়ে গেছে, কেন আবার শত বছর আগের পত্রিকা কিন্তু সদর্পে এখনও দাঁড়িয়ে আছে, লন্ডনের পত্রিকা টাইমস, ফিনান্সিয়াল নিউজ, আমেরিকার ওয়াশিংটন টাইম, এরা আজও সদর্প দাঁড়িয়ে আছে। এই অনলাইন টিভি এত কিছু থাকার পরে এই যে প্রিন্ট মিডিয়ার যে একটা আবেদন সেটা কিন্তু এখনও আছে, এখনও তো সব পত্রিকা, কিন্তু তারপরেও মানুষ কিন্তু চায় যে সকালে উঠে একটা কাগজ দেখে পড়ার আনন্দটা একটু অন্যরকম। সুতরাং আমাদের টিকে থাকতে হবে, বাংলাদেশ যতদিন আছে ইনশাল্লাহ আমরাও টিকে থাকবো, মুক্তিযুদ্ধের চেতনা আমরা এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আগেও বলেছি আমাদের পত্রিকাটা হবে বাংলাদেশের ব্র্যান্ডিং, সুতরাং বাংলাদেশের ভালো যেগুলি সেগুলি আমাদের বিশ্বের দরবারে তুলে ধরতে হবে, যে বাংলাদেশ প্রতিদিন 181 দেশে অনলাইনে দেখা যায়। সুতরাং আমাদের বাংলাদেশ প্রতিদিন একটা ভালো কিছু লেখলে 181টা দেশে সেটা প্রচারিত হয়, শুধু আমাদের হয় না, যেন আমাদের এই বাংলা পত্রিকার সমস্ত এমবেসিতে এটা ইংলিশ করে তারপরে সেটা বিভিন্ন এমবেসিতে রাখা হয় কিংবা তাদের দেশেও পাঠানো হয়। সুতরাং বাংলাদেশের ভালোগুলি ডেফিনেটলি আমাদের ব্র্যান্ডিং করতে হবে, এবং আমরা ডেফিনেটলি সরকারের সমালোচনা করি ভালো মন্দর, আমাদের কাছে যেটা দৃষ্টিকটু থেকে কিন্তু যেটা সরকারের জন্য ভালো না আমরা লিখি, তারপরে সিদ্ধান্ত দায়িত্ব সরকারের, কারণ আমরা তো আর সরকার না, আমরা হয়তো দিক নির্দেশনা দিতে পারি, ভালো বলতে পারি, মন্দ বলতে পারি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট মতামতও দিতে পারি, কিন্তু দায়িত্ব নিঃসন্দেহে সরকারের। কিন্তু একটা জিনিস বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ কিংবা ইস্টওয়েস্ট মিডিয়ার সবাই প্রমাণ করেছে, শুধু একটা সময় ছিল নেগেটিভ না লেখলে পত্রিকা চলবে না, কিন্তু আমি যতদূর জানি যে আমাদের পত্রিকা কিন্তু প্রো পজিটিভ, আমরা সরকারেরও সমালোচনা করি এবং সরকারের ভালো দিকগুলিও আমরা তুলে ধরি, এবং সরকারের যেসব জিনিস ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা থেকেও আমরা আগেও সাবধান করি,
ভালো হলে আমরা সেটা প্রশংসা এবং সরকার নিঃসন্দেহে প্রশংসারও দাবিদার। ভালোটা ভালো বলবো, মন্দ হলে মন্দ বলবো, আলো থাকলে আলো হবে, অন্ধকার হলে অন্ধকার হবে। তা আমি আশা করি আপনাদের সবার উত্তরোত্তর মঙ্গল হোক, সমৃদ্ধি হোক, ভালো হোক, সবাই ভালো থাকেন। আমি জানি না গত প্রতিদিন সম্বন্ধে কোনো পদকে ডিসিশন দিয়েছিলাম কিনা আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু আমি মনে করি গত এক বছরে যারা ভালো করেছে অ্যাটলিস্ট আমাদের পত্রিকার পাটে 10 জন এবং এই জেলা প্রতিনিধিবৃন্দ থেকে 10 জনকে একটা পুরস্কার দেওয়া উচিত। যারা ভালো করছে অ্যাটলিস্ট তারা যেন উৎসাহ পায়। আমি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে না আপনাদের মিডিয়ার থেকে সবাইকে, মিডিয়ার পক্ষে সবাইকে 1 লক্ষ টাকা করে এবং প্রতিনিধি সবাইকে 1 লক্ষ করে 10-20 জনকে কালকে পরশুই পুরস্কারটা দিয়ে দেওয়া। আমি এবং এটার সাথে একটা সার্টিফিকেট বাংলাদেশ প্রতিদিন দিয়ে দেবে, সো ইট ইজ এ রিকগনিশন যে আপনারা ভালো কাজ করার চেষ্টা করেছেন। তার মানে এই না সব ভালো কাজ শেষ হয়ে গেল, এটাতে আপনাদের আগামী দিনে আমরা আশা করব এরাই যেন আরও ভালো করতে পারে। যেমন একটা ছেলে আমি চিনি না, এখানে থাকলে চিনবো, 480-90টা সিরিজ দেখেছে কি তমাল নাকে, এখানে আসে নাকি ওরে দেখো ও নাই আছে, যাই হোক ইন্সপায়ার্ড, আমি নিজেও ইন্সপায়ার্ড। একটা ছেলে রেগুলার একটা লেখা লিখে যাচ্ছে, এই যে তার অদম্য উৎসাহ, এটা সবাই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু এটাও আবার দুঃখজনক যদি সম্পাদক সাহেব, আমি সম্পাদককে কিন্তু রাত 3টা বাজে ফোন করলেও পাই, সে ওয়াশিংটন থাকুক, আমেরিকা থাকুক, ইংল্যান্ড থাকুক, 24 ঘন্টা তার ফোন খোলা থাকে, এমন কিছু নিউজ হতে পারে যেটা আমার প্রয়োজন হতে পারে। উনি যদি সংবাদ এই সময় মতো তার সাংবাদিক না পায় এটা অত্যন্ত দুঃখজনক, এবং আমি মনে করি এই ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। কারণ এই জেলা প্রতিনিধিরাই ওনার প্রতিনিধি, উনি তো সেখানে গিয়ে কাজ করে না, ওনার প্রতিনিধি হিসাবে আপনারা কাজ করেন, এবং ওনার ফোন পাওয়ার সাথে সাথে অ্যাটলিস্ট 5-10 মিনিটের ভিতরে ডেফিনেটলি রেসপন্স আসা উচিত, যদি সেটা না আসে অত্যন্ত দুঃখজনক। তারপরে আমি মনে করি 10 বছর আমরা পেরিয়ে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ 15 তারিখে 10 বছর পূর্তি করব। এরপরে আমাদের আশা করি যে পত্রিকার মান আরও অনেক 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 বৃদ্ধি করতে হবে, সাথে সাথে আপনাদের সবার উন্নতি হতে হবে, সেটা আমি মনে প্রাণে কামনা করি। এবং প্রতি বছরই এই ধরনের পুরস্কার ইনশাল্লাহ আমরা দেব। গত বছর যারা ভালো কাজ করবে তাদের মূল্যায়ন নাইম নিজাম সাহেব, পীর হাবিবুর রহমান সাহেব, দে আর দ্য অথরিটি, তারা যাদের মনে ভালো মনে করবে তাদের এই পুরস্কার, এবং যাদের কাজে স্যাটিসফাইড না ওনারা দুইজন, আমি মনে করি তাদেরকেও অ্যাটলিস্ট প্রি ওয়ার্নিং হলেও তাদের দেওয়া উচিত যে তোমাদের কাজে আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারছি না। আর বলার তো এমন কিছু নাই, আপনারা সবাই আমার একটা পরিবারের মতো, বসুন্ধরা যে যেখানে আছে সবাই আমার পরিবার। যেমন আমাদের অনেক মিল ফ্যাক্টরি আছে, আমি কোথাও না গেলে আমার শ্রমিকরা ভাবে না এটা আমাদের মিল, এবং কোনো একটা মিলে আমাদের একদিনের জন্য সমস্যা হয়নি, এমনকি আমাদের কোনো মিডিয়াতেও, মিডিয়া তো সাধারণত একটু সমস্যা সংকুল জায়গা, তারপরেও বলি যে একদিনের জন্য আমাদের মিডিয়ার সমস্যা হয় না, তারা সবাই ভাবে না আমরা তো একই পরিবারের সদস্য এবং একই পরিবার ভিত্তিক আমরা কাজ করি। আপনারা পত্রিকে সবাই অরুণ করবেন, ইস্ট ওয়েস্ট মিডিয়াকে অরুণ করবেন, আমরা কিছুদিনের মধ্যে নতুন টেলিভিশন তিতাস শুরু করতে যাচ্ছি স্পোর্টস চ্যানেল হিসাবে, ওদের ভবিষ্যতে আরও টেলিভিশন হতে পারে, আমাদের ছাত্রদের জন্য, শিশুদের জন্য আরও অনেক কিছুই হয়তো বসুন্ধরা গ্রুপ করবে, করার চেষ্টা করবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সাউথ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স আমরা এই বসুন্ধরায় করতে যাচ্ছি, এবং এটাও বসুন্ধরা গ্রুপের জন্য একটা গর্বের ব্যাপার যে স্পোর্টস আমাদের খাওয়া পড়ার পরে স্পোর্টসের প্রয়োজন সবচেয়ে বেশি মানুষের, আজকের যুগে সুস্থ থাকাতেই বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমাদের এক সময় গড় আয়ু ছিল 27 বছর, এখন 69 বছর বলে 72 বছর, এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা বিশাল পজিটিভ দিক।
তারপরে আমরা বলবো আমাদের আরো বেশি সবাই স্বাস্থ্য সচেতন হতে হবে, সবাই সুন্দর স্বাস্থ্য থাকতে হবে, প্রচুর এক্সারসাইজ করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, সুস্থ দেহ মন সুস্থ কাজ করার জন্য বিরাট বড় সফলতা বয়ে আনে। সব কিছু শেষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।